মানুষ যখন নির্লজ্জ হয়ে যায়, বেহায়া হয়ে যায়, লজ্জা শরম যখন মানুষের থাকে না, তখন মানুষ মৃত্যুকে ভুলা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চার কারণে মানুষের লজ্জা করা উচিত। যদি চারটা বিষয় মানুষ লজ্জা করে, মানুষ মরণের কথা ভুলবে না। এক নাম্বার, আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া। কাকে লজ্জা পাওয়া? আল হায়াউ মিনাল্লাহ, আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়া। দুই নাম্বার, ওয়াল হায়াউ মিনাল মালাইকা, ফেরেশতাদেরকে লজ্জা পাওয়া। তিন নাম্বার, ওয়াল হায়াউ মিনান নাস, মানুষকে লজ্জা পাওয়া। চার নাম্বার, ওয়াল হায়াউ মিনান নাফস, নিজেকে লজ্জা পাওয়া। কয়টা গেল? চারটা। আলোচনা একটু মন দিয়ে শুনবেন, দোয়া করে আল্লাহ তাআলা যেন আমাকে সর্বপ্রথম, তারপর আপনাদেরকে হেদায়েতের জরিয়া করে দেয়। এক নাম্বার, মানুষ যখন গুনাহ করে, নাফরমানি করে, মানুষের লজ্জা হওয়া উচিত। যদি লজ্জা সামনে আসে, তাহলে মানুষ আর গুনাহ করবে না। সূরা আলাক 14 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যে তারা কি দেখে না? তারা যে গুনাহ করতেছে, তারা যে নাফরমানি করতেছে, তারা যে রাস্তায় বের হইলো, বেগানা নারীর দিকে তাকাইলো, তারা যে আজান হইতেছে, মসজিদের পাশ দিয়ে হাইটা চলে গেল, আজান হইতেছে, তারা যে দোকানে বসে রইছে, আজান হইতেছে, তারা যে টিভির সামনে বসা আছে, আজান হইতেছে, তারা কি বদ শেখায়াত করতেছে, এটা কি তারা জানে না? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ তাআলা দেখতেছি। সে কি করে? অল টাইম আমি মনিটরিং করি। সুযোগ নাই যে রাস্তায় বের হয়েছে, এই জায়গায় সিসিটিভি নাই, ফুটেজ নাই, আল্লাহ তাআলা আমি দেখি। কিভাবে দেখি? সূরা কফ, কোরআন শরীফের 26 নম্বর বা 18 নম্বর বিষ্টা, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ খলাকনাল ইনসান وَنَعْلَمُ مَا تُوَسْوِسُ بِهِ نَفْسُهُ, আমরা বলি যে আমরা যখন গুনাহ করি, শয়তান ওয়াসওয়াসা করে, ধোঁকায় করি, শয়তান ধোঁকা দেয়। শয়তানকে আল্লাহ তাআলা এই পরিমাণ ক্ষমতা পাওয়ার দেয় না যে মানুষের দ্বারা গুনাহ করাইবে, এই ক্ষমতা আল্লাহ তাআলা দেয় না। আল্লাহ তাআলা কতটুকু ক্ষমতা দিছে? আল্লাহ তাআলা ক্ষমতা দিছে গুনার ওয়াসেতা, গুনার মাধ্যম আলা, গুনাহ করার সুযোগ তার সামনে তুইলা ধরে, এটা তার সামনে তুইলা ধরে। এবার করা না করা তোমার এখতিয়ার। যদি তুমি তাকওয়াবান হও, তোমার তাকওয়া যদি ভালো হয়, এই গুনাহ থেকে তুমি বিরত থাকবা। আর যদি তাকওয়াবান না হও, এটা তো তুমি নিবর্জিত হইবা। ওয়ালাকাদ খলাকনাল ইনসান ওয়ানা'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসু, আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করছি, আমি সৃষ্টি করছি, আর এটাও জানি যে শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দেয়। ওয়া না'লামু মা তুওয়াসউইসু বিহি নাফসু, শয়তান ওয়াসওয়াসা দেয় আর মানুষ গুনাহ কাজ করে। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অনেক সময় মনে করে যে আমি নির্জনে গুনাহ করতেছি, কেউ দেখে না, আমি বিলে যেয়ে গুনাহ করতেছি, কেউ দেখে না, আমি ঘরের এক কোণে এক রুমে গুনাহ করতেছি, কেউ দেখে না, রাতের অন্ধকারে করতেছি, কেউ দেখে না, মানুষ অনেক দূরে দেখে না। আল্লাহ তাআলা বলেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষ তো দেখে না, কিন্তু আমি যে দেখি আমি তার কতটা নিকটে। এই যে গালের সার, এই রগ থেকে আরো কাছে আমি। বান্দা তো মনে করে আল্লাহ কেউ দেখে না, আমি দেখতেছি। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা ভাবার কোনো সুযোগ নাই। ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন,
আমাদেরকে দেখার জন্য তদারকি করার জন্য আল্লাহ তাআলা রোগ নিয়োগ করে রাখছেন কিরামান কাতিবিন সম্মানিত দুই লেখক লিখতেছে যখন কোন গুনাহ করে বান্দা যখন রাস্তাতে বের হয় কোন বেগানা নারীর দিকে যদি নজর পড়ে দৃষ্টি যায় আর সাথে সাথে মাথা নিচু করে ফেলে গুনাহ দেখে না একবার গেছে সেকেন্ড টাইম দ্বিতীয়বার যদি সে আবার তাকে আবার দেখে তখন গুনাহ লিপিবদ্ধ করা হয় একটা মিথ্যা কথা সে যখন জবান দিয়ে বলে গুনাহ লিখে ফেলে কিরামান কাতিবিন সব লেখা আছে ইয়ালামুনা মা তাফআলুন যা কিছু করতেছে সব দুইজনের ডায়রিতে লিপিবদ্ধ করা আছে এই জন্য গুনাহ থেকে বেঁচে থাকা এই সুযোগ নাই যে কেউ দেখে না আল্লাহ তাআলা কি করেন দেখতেছেন সূরা বনি ইসরাইল আল্লাহ তাআলা বলেন وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا اقْرَأْ كِتَابَكَ كَفَى بِنَفْسِكَ الْيَوْمَ عَلَيْكَ حَسِيبًا وكل انسان الزمناه طائره في عنقه আল্লাহ তাআলা বলেন যে মানুষ যত কাজ করতেছে যত নেক আমল করতেছে সে ভাবতেছে যে কেউ দেখে না কিন্তু তার এই গর্দানে গলার এই রগের এখানে আমি একটা মেমরি কার্ড বর্তমানে এটা খুব প্রচলিত আমরা জানি মেমরি কার্ড ঝুলিয়ে দিছি এই মেমরি কার্ডে সব লিপিবদ্ধ হইতেছে যত আলোচনা হয় বয়ান হয় আমরা ইউটিউবে দেখতে পাই প্রচার হয় লাইভ সম্প্রচার হয় ইউটিউবে চলে যায় আল্লাহ তাআলা বলেন গলার মাঝে এই জায়গা আমি একটা মেমরি কার্ড ঝুলিয়ে দিয়েছি তায়রাহু ফি নুকি উনুকি ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবা কিয়ামতের দিবস এটা আমি বের করব এই আমলনামা এই বই এই কিতাব এটা বের করব কিতাবাই ইয়ালকাহু মানসুরা বই আকারে বের করে সামনে দিবে ধরো এটা নাও এরপর বলে ইকরা কিতাবাক ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা যে দুনিয়াতে যত কিছু করছো নির্জনে গিয়ে কাউকে গালি দিছো কারো জমিনে লাইল ঠেলছো ঘুষ খাইছো সুদ খাইছো গীবত করছো ছোট ছোট গুনাহ করছো একটা মিথ্যা কথা বলছো এটা লিপিবদ্ধ করো কিতাবা তোমার কিতাব তোমার আমলনামা তুমিই পড়ো দুনিয়ার কোন রাইটার কোন লেখক যদি কোন বই লেখে এটা নজরে সানি করে দেখে অথবা অন্য কাউকে দিয়ে এটা দেখায় যে একটু দেখেন তো কোন কোন জায়গা ভুল আছে কোন জায়গা ভুল থাকলে এটাকে মার্ক করে দেন সংশোধন করে আমি এটা প্রিন্ট করি পুস্তক আকারে বই আকারে ছাপাই তখন আল্লাহ তাআলা তার আমলনামাগুলো বই আকারে তার সামনে তুলবেন এবার পড়ো তুমি তোমারটা মুতালা করো দেখো ইকরা কিতাবা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা তুমি কি কি করছো তোমার হিসাব তুমিই করো অন্য কাউকে ফেরেশতাকে ডাকার দরকার নাই অন্য কাউকে এখানে আনার দরকার নাই কারণ তুমি যখন গুনাহ করছো অন্য কেউ ছিল না নির্জনে করছো এবার তুমি পড়ো কাফা বিনাফসিকা লিয়াউম আলাইকা হাসিবা তোমার হিসাব তুমিই করো তোমার হিসাবের জন্য আজকে তুমিই যথেষ্ট অন্য কারো দরকার নাই অন্য কারো দরকার নাই আল্লাহ তাআলা যখন এই কিতাব সামনে ধরবেন আফসোস করতে থাকবে সবাই আফসোস করতে থাকবে ইয়া লাইতানি কুনতু তুরাবা বলতে থাকবে আফসোস আমি যদি মাটি হয়ে যেতাম আমি যদি মাটি হয়ে যেতাম ধ্বংস হয়ে যেতাম আমার কোনো হিসাব ছিল না হিসাব থাকতো না আজকে আমি যে গুনাহটা নির্জনে করছি এটা আমার সামনে তুলে ধরা হয়েছে এই জন্য গুনাহ যে আমরা নির্জনে করি
যে কেউ দেখে না এটা না ভাবা এজন্য গুনাহ করতে যায় কাকে ভয় করা কাকে লজ্জা পাওয়া আল্লাহকে লজ্জা পাওয়া হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা ঘটনা জানি লম্বা ঘটনা সময় নেই সূরা ইউসুফের মধ্যে ইউসুফের 23 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন 12 পারা 17 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত وَرَاوَدَتْهُ الَّتِي هُوَ فِي بَيْتِهَا عَن نَّفْسِهِ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَغَلَّقَتِ الْأَبْوَابَ وَقَالَتْ هَيْتَ لَكَ قَالَ مَعَاذَ اللَّهِ قَالَ مَعَاذَ اللَّهِ إِنَّهُ رَبِّي أَحْسَنَ مَثْوَايَ হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জুলাইখা যখন ঘরে আবদ্ধ করলেন আর কু মন্ত্রণা দিতে থাকলেন তাকে ডাকলেন ঘরে যখন আটকানো পর দরজা জানলা সব বন্ধ ওয়ারাওয়াদাতুল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসি ওয়া গাল্লাকাতিল আবওয়াব সব দরজা জানলা বন্ধ ওয়া ক্বালাত হাইতালাক এবার ডাকতেছে টান কাম অন ডাকতেছে আসো আমার কাছে আসো গুনাহের জন্য ডাকতেছে অন্যায়ের জন্য ডাকতেছে জিনার জন্য ডাকতেছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই ঘরে রাখছে যেই ঘরে আটকাইছে তারা দুইজনই অন্য কেউ আছে এখানে পৃথিবীর কেউ নাই এই সুযোগ সে গ্রহণ করতে পারত ইউসুফ আলাইহিস সালাম কি বলেন ক্বালা মা'আযাল্লাহ আমি আমার রবের কাছে আশ্রয় চাই আমার রব আমাকে হেফাজত করবেন জুলাইখা বলে তোমার তো কোনো সুযোগ নাই সব দরজা জানলা বন্ধ তুমি যতই চেষ্টা করো এখান থেকে বের হইতে পারবা না ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা ভরসা ছিল আল্লাহ তাআলার উপর যে বিপদ দেয় আল্লাহ তাআলাই বিপদ থেকে উদ্ধার করে আল্লাহ তাআলা আল্লাহ তাআলার উপর ইতমিনান করে বলছেন ক্বালা মা'আযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই আমার রব আমাকে ইহসান করে দয়া করে এখানে লালন পালন করছে আমি কোথায় ছিলাম কোথা থেকে কোন রাজপ্রাসাদে আমাকে লালন পালন করছে সেই রবের নাফরমানি আমি করতে পারি না সে আল্লাহ তাআলাকে লজ্জা পাইছে লজ্জায় সে গুনাহ করে না সুযোগ হওয়ার সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে কি করছেন হেফাজত করছেন কিনা ইউসুফ আলাইহিস সালাতু আল্লাহকে লজ্জা পেয়ে আল্লাহ তাআলা তাকে হেফাজত করছেন এই জন্য লজ্জা আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়ার চার প্রকার কাকে আল্লাহ তাআলাকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিউ মিনাল্লাহি হাক্কুল হায়া আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ও আমার সাহাবীরা তোমরা আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা পাও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইন্না লানাস্তাহি মিনাল্লাহি ওয়ালহামদুলিল্লাহ আমরা তো আল্লাহ তাআলাকে যথাযথভাবে লজ্জা পাই আবার আরো বেশি যথাযথভাবে লজ্জা পাওয়ার অর্থ কি মানে কি সাহাবায়ে কেরাম বললেন আমরা তো লজ্জা পাই যথাযথভাবে লজ্জা পাওয়ার অর্থ কি আল্লাহ রাসূল বলেন আনতাহবাতাল রাসা ওয়া মা ওয়া তোমাদের মাথা এবং মাথার আশেপাশে যা আছে এগুলাকে তোমরা হেফাজত করো মাথার আশেপাশে চোখ চোখ দ্বারা কুদৃষ্টি না করা চোখ দ্বারা টিভি সিনেমা না দেখা চোখ দ্বারা খারাপ জিনিস না দেখা মাথার আশেপাশে চোখের আশেপাশে মুখ মুখ দ্বারা মিথ্যা কথা না বলা মিথ্যা সাক্ষ্য না দেওয়া মিথ্যা গীবত না করা মিথ্যা কথা না বলা তার আশেপাশে কান কান দ্বারা মিথ্যা কথা না শোনা গীবত না শোনা গান বাজনা না শোনা সুতরাং এইগুলাকে তোমরা হেফাজত করো আনতাহফাযুর রাস ওয়া মা ওয়া মাথা এবং মাথার আশেপাশে যা আছে এগুলাকে তোমরা হেফাজত করো নাম্বার 2 ওয়াল বাতনা ওয়া মা হাওয়া পেট এবং পেটের আশেপাশে যা কিছু আছে লজ্জাস্থান এবং দুই পা এগুলাকে তোমরা হেফাজত করো যদি এগুলাকে হেফাজত করো তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে maaf করে দিবেন জান্নাত দিয়ে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ তাআলাকে লজ্জা পাওয়ার দুই নাম্বার অর্থ এক নাম্বার আনতাহফাযুর রাস ওয়া মা ওয়া
মাথা এবং মাথার আশেপাশ এগুলাকে গুনাহ থেকে বিরত রাখা আমরা রাখব তো ইনশাআল্লাহ দুই নাম্বার পেট এবং পেটের আশেপাশ ওয়াল বাতনা ওয়া মা হাওয়া পেট এবং পেটের আশেপাশ এগুলাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখা যদি এগুলাকে আমরা গুনাহ থেকে বাঁচিয়ে রাখি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি বান্দা এগুলাকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখে হাল ইয়াজমান লাহুল জান্নাহ আইয়াজমান লাহুল জান্নাহ তাকে জান্নাতে নেওয়ার জন্য জিম্মাদার আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফে 2216 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাল ইয়াকুবুন নাস হাল ইয়াকুবুন নাস ফিন নারি আলা উজুহিহিম আও আলা মানাসিরিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহি অধিকাংশ মানুষ জাহান্নামে যায় কেন এই জুবানের কারণে কি কারণে জুবানের কারণে আমি মনে করি যে আমি যদি জুবান দিয়ে মিথ্যা কথা বলি গালিগালাজ করি মিথ্যা সাক্ষী দেই গীবত করি এটা মানুষ জানতেছে কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি যে জুবান দিয়ে বলো এটা আমি জানি এই যে আলোচনা করতেছি এটা জানেন মুখের ভিতর জিহ্বা দিয়ে নাড়াচাড়া করে যদি কোনো কিছু বলি আল্লাহ বলেন এটাও আমি জানি জিহ্বা না হইলে অন্তর দিয়ে কিছু বললাম আল্লাহ তাআলা বলেন এটাও আমি জানি মনে কইরো না যে তোমরা খবর রাখি না ফাতাবিরু ইয়া উলিল আবসার একটু চিন্তা করো তুমি কি করতেছো কোথায় ছিলা কোথায় আছো কোথায় যাইবা হাটাদারি মাদ্রাসার একজন মুরব্বি সবাই বাবা হুজুর বলে সবাই চিনে মুরব্বি এক মসজিদে এমন বড় মসজিদে বিশাল বড় মসজিদে বয়ান করতে যাওয়ার পর হুজুর আলোচনা খুতবা দিতে সংক্ষিপ্ত খুতবা দিয়ে বলতেছে যে ভাই আমরা কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাব এটা একবার ভাবেন তাইলে যথেষ্ট ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কথা এতটুকুই শেষ পুরা মজমা কান্না ভাঙা পড়ছে আরে কথা বললো কি কোথায় ছিলাম চিন্তা তো একবারও করি না আসি কোথায় যাব কোথায় আমার ঠিকানা কি কেন আসলাম কেন পাঠাইছে আল্লাহ তাআলা এই যে আলোচনা হয় আমরা শুনি শুনা যাই গিয়া কত মাহফিলে যাই কারো বয়স 50 কারো 60 কারো 70 এক একজন হয়তোবা 2000 500 1000 1500 2000 মাহফিল শুনছি বহুত আলেমদেরকে দেখছি লেকিন জীবনের মধ্যে আমার নিজের মধ্যে দেহের মধ্যে এই বডির মধ্যে চেঞ্জ আনতে পারি না পরিবর্তন আনতে পারি না বয়ান শুনি তো পরিবর্তন হয় না কেন হয় না আমি যে আলোচনা শুনি এটা আমার হেদায়েতের নিয়ত থাকতে হবে আলোচনা শুনি সাউন্ডের নিয়ত না যে কে কোন সাউন্ডে কথা বলবো কে সুর দিল না এটা না কি কথা বললো আমার জন্য কি খোরাক আছে এই আলোচনায় যদি আমরা এটাকে গ্রহণ করতে পারি তাহলে আমাদের জীবনের পরিবর্তন চলে আসবে আল্লাহ রাসূল বলেন যদি এই যে হাদিস বললাম দান তাহফাযুর রাস ওয়া মা ওয়া ওয়াল বাতন ওয়া মা হাওয়া দুই জিনিস মাথা এবং তার আশপাশ পেট পেটের আশপাশ এই জিনিসগুলো যদি আমরা হেফাজত করতে পারি যদি আল্লাহ রাসূলকে বলতে পারি যে দুইটা জিনিস লজ্জা স্থান দ্বারা আমি গুনাহ করি না জুবান দ্বারাও গুনাহ করি না এটা আমি হেফাজত রাখছি আল্লাহ রাসূল বলেন আজমানু লাকুল জান্নাহ সুবহানাল্লাহ তোমাকে জান্নাত নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার আমি রাসূল সুবহানাল্লাহ কইতেন না আমি রাসূল তোমাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য কিন্তু সমস্যা হলো আমরা তো এগুলা থেকে বিরত থাকি না গুনাহ করতেছি এজন্য আল্লাহ পাক আমাদের এগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক তিন নাম্বার ওয়া তাতাযাক্কারুল মাউতা ওয়াল বিলা মরণকে বেশি বেশি করে স্মরণ করা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করা আগেই বলছি কোথায় ছিলাম কোথায় আছি কোথায় যাইব মৃত্যুকে প্রতি মুহূর্তে স্মরণ করা যদি কোনো বান্দা প্রতি মুহূর্তে মৃত্যুকে স্মরণ করে মরণকে স্মরণ করে তার দ্বারা গুনাহ হইতে পারে না
একটু চিন্তা কর আজকে, আজকে একটু চিন্তা করবেন, বাসায় যাইয়া রুমের যখন শুইবেন ঘুমাইবেন বাতি অফ কইরা একটা খাতা মোড় দিবেন, কম্বল মোড় দিবেন অথবা কিছু দিবেন চোখের উপরে, আর এই চিন্তা করবেন, এই চিন্তা করবেন যে আমি দুনিয়াতে না, আমি কবরে আছি, আমার ডানে মাটি বামে মাটি নিচে মাটি উপরে বাসার চাউনি আশেপাশে কেউ নাই, বিবি বাচ্চা কেউ নাই, সুবিধা অসুবিধা চাওয়া পাওয়া কারো কাছে চাইতে পারবো না, একটু চিন্তা করে মরণকে স্মরণ করা, যদি মরণকে স্মরণ করি আমরা, আমাদের স্মরণে যদি মরণটা থাকে তাহলে আমরা জান্নাত পেয়ে যাব। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতিহুম গাফিলুন। দুনিয়া আমাদের সবাইকে দুনিয়া পাইয়া বইছে, দুনিয়া এমন ভাবে ধরছে আমাদেরকে ছাড়ে না, আর আমরাও মহব্বতে তাকে জড়িয়ে ধরছি। ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওহুম আনিল আখিরাতিহুম গাফিলুন। দুনিয়াটাকে সাজাইতেছি, সুন্দর করতেছি, এই যে একটা হ্যান্ডবিল, এটার এই পিঠে লেখা অনেক লেখা, পুরা পিঠ, এই পিঠটা খালি, কিছু লেখা আছে, লেখা নাই, এটা হলো দুনিয়া। দুনিয়াটাকে বাড়ি দিয়ে সাজাইতেছি, বিল্ডিং দিয়ে সাজাইতেছি, গাছপালা দিয়ে সাজাইতেছি, ঘরে খাট পালং সোফা ইত্যাদি ইত্যাদি কারুকাজ দিয়ে সাজাইতেছি, ঘর সুন্দর করতেছি, এটা হলো আমার দুনিয়া। ওহুম আনিল আখিরাতিহুম গাফিলুন, এটার নিচে যে আরেকটা বিট আছে, আখেরাত কি আছে এটার ব্যাপারে আমি বড় উদাসীন, গাফেল, খবর না আমি। ফাতাবিরু ইয়া উলিল আবসার, এই জন্য চিন্তা করা দরকার, কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাব। আমার পাশের মহল্লায় এক লোক, তার বাবা মারা গেছে, যার বাবা মারা গেছে ওনার বাবা মা বাইচা আছে, মানে মনে করেন আমার বাবা, আমার বাবা মারা গেছে কিন্তু আমার দাদা দাদি বাইচা আছে। তো ওই লোক ছিল কুরিয়াতে, এই ঈদের পরে, ঈদ হইলো রবিবারে, সোমবারে রাত্রে মারা গেছে। তো কুরিয়া থেকে মঙ্গলবারে সে আসছে 10 দিনের ছুটি নিয়ে, দশম দিন নবম দিনে সে এলাকায় গাড়ি অ্যাক্সিডেন্টে আবার মারা গেছে, ছেলে দাদা দাদি এখনো বাইচা আছে, সে নাই, তার সময় শেষ, সে চলে গেছে। সেটা আমারও চিন্তা করতে হবে, আমি কোথায় আছি, কোথায় যাব, কোথায় ছিলাম, কোথায় আছি, এখন আবার কোথায় যাব। এই চিন্তা যদি আমার মধ্যে আসে, এটা যদি আমার বিবেককে বারবার নাড়া দেয় তাহলে আমার দ্বারা গুনাহ হইতে পারে না। ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা ক্বাল রাব্বি লিমা হাশামতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। কিয়ামতের ময়দানে সব মানুষ উঠবে, ওয়া নাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আ'মা, অন্ধ অবস্থায় মানুষ, অন্ধ অবস্থায় উঠবে, কেন উঠবে, এই যে বয়ান আসছে, চোখ দিয়ে দেখতেছে, আলোচনা সব শুনতেছে কিন্তু আমলে নাই, মরণকে ভুলে গেছে, আমলে নাই, অন্ধ অবস্থা আল্লাহ তাআলা উঠাইবেন নাফরমানকে। সে বলবে, আল্লাহ তার প্রশ্ন করেন, ক্বালা রাব্বি লিমা হাসামতানি আ'মা, আর আমি তো চক্ষু অবস্থা ছিলাম, ওয়াকাদ কুনতু বাসীরা, আল্লাহ তাআলা আমি তো দুনিয়াতে সব দেখতাম, গুনাহ যে করছি এটাও চোখ দেখে করছি, বয়ানে যে আসছিলাম এটাও চোখ দেখে আসছি, কিন্তু আজকে আমার চক্ষু কই, চক্ষু কোথায় গেল, কে নিয়ে গেল। ক্বাল রাব্বি লিমা হাসানতানি আ'মা ওয়াকাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিক আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, তোমাকে চক্ষু দিছিলাম, দুনিয়াতে চক্ষু দেখে ইবাদত করো না, চক্ষু দিছি ইবাদত করো নাই, ইবাদত থেকে গাফেল ছিলা, উদাসীন ছিলা, দূরে ছিলা, দেখছো আযান হইছে, তোমার সামনে মানুষ মারা যাইতেছে, তোমার বাবা মারা গেল, প্রতিবেশী মারা গেল, আমি তো হাইওয়ের পাশে থেকে প্রায় দেখি অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা যায় প্রায় সময়, এই যে আমাদের নারায়ণপুরে গতকালকের ঘটনা, সেফটি ট্যাঙ্কিতে কইরা দুইজন মারা গেছে,
এটা নতুন ট্যাঙ্কি বানাইছে এটা এমন না যে ময়লা ছিল নতুন ট্যাঙ্কি এটা সেন্টারিং এর বাস খুলতে যা দুইজন পয়রা মারা গেছে জানতো তার hayat এখানে শেষ আমি কি জানি আমার hayat কত সময় আছে আমি তওবা করতে পারবো তওবা করে বিদায় নিব এই সুযোগ নাই ইজা জা আজালুহুম বালা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইয়াস্তাকদিমুন সময় যখন শেষ হয়ে যাবে আর সুযোগ হবে না মুহররম মাস সব হুজুর আলোচনা হইতে যেমন ফেরাউন ফেরাউন যখন মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম কে দাওয়া করলেন নীল নদে যখন পার হইতেছে ঘটনা লম্বা ঘটনা সবাই জানেন যখন পার হইতেছে মুসা আলাইহিস সালাম তার দলের লোকজন নিয়ে পার হয়ে গেল ফেরাউন পিছন দিয়ে আসছে আল্লাহ তাআলা ফেরাউন কে এই নীল নদে ডুবায়া মারলেন মারছেন কিনা নীল নদে ডুবায়া আল্লাহ তাআলা বলেন যে আমি তাকে ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈল فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق قال آمنت أنه لا إله إلا الذي آمنت به যখন সমুদ্রে ডুবায় মারতেছে আল্লাহ বলছে এদেরকে ফেরাউনকে তার দলকে এই সমুদ্রেতে আমি চুবায় মারব ডুবায় মারব যখন মারতেছে হাত্তা ইজা জা যখন মৃত্যু তার সামনে চলে আসলো ফাতবাহুম ফিরাউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া হাত্তা ইজা জা আমরুনা ওফাত যখন তার মৃত্যু চলে আসলো তখন সে বললে আমাং তুমবি বানু ইসরাঈল বনি ইসরাঈলা যেই রবের উপর ঈমান আছে আমি ঈমান আনলাম সে ঈমান আনছে আল্লাহ তাআলা বলেন কি আলান এখন সময় হয়েছে বহুত আলোচনা চলছে অনেক দাওয়াত দিছে মুসা অনেক দাওয়াত দিছে আমাদের কবল অনেক বয়ান শুনছো এই মৃত্যুর সময় তওবা নসিব হয় না হবে না এজন্য প্রতিনিয়ত তওবা করা মৃত্যুর জন্য তৈয়ার থাকা কারণ দুনিয়া যাদের জন্য করতেছি দুনিয়া আমার সাথে যাবে না দুনিয়ার কেউ আমার সাথে যাবে না আমি দুনিয়া কামাই করি সন্তানদের জন্য ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শানু ইউগনি হাশরের ময়দান যখন কায়েম হবে সবার কাছে যাবে ওয়া উম্মিহি ওয়া আবি পিতা মাতা মা পিতাকে সন্তানকে চিনবে না সন্তান বাবাকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পরিচয় দিবে না যাদের জন্য দুনিয়া কামাই করতেছি ইবাদতকে পারতেছি নামাজ নামাজের সময় হয় আজান দেয় আমি যাই খেতে খামারে থাকি আমি দোকানে থাকি আমি রাস্তায় থাকি আমি গাড়িতে থাকি আমি আমার গল্প গুজবে থাকি আমি কামাই করতেছি দুনিয়া যাদের জন্য করতেছি যাদের জন্য রাখতেছি ইয়াউমা লা ইয়ানফা'উ মালু ওয়ালা বানুন এমন একটা সময় আসবে যেই সময় ধন সম্পদ যেগুলো কামাই করতেছি ওয়ালা বানুন সন্তান সন্ততি লা ইয়ানফা কোন উপকার আসবে না কোন কাজে দিবে না কাজে দিবে কি ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম যদি কলবে সালিম থাকে তখন এটা আমাকে কাজে দিবে প্রশান্ত আত্মা প্রশান্ত হৃদয় নিয়ে যেয়ে যায় আমার ভিতরে মরণের ভয় থাকে যদি মরণের ভয় থাকে তখন আমি কি করব ইস্তিগফার বেশি করব গুনাহ আমার দ্বারা হবে না তিনটা আলোচনা হলো চার নম্বর সময় শেষ এই অল্প সময়ের মধ্যে আলোচনা করা শেষ করা যায় না UMK মিডিয়া সুস্থ সংস্কৃতির প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত সৌজন্যে মেসার্স ইউনানি মেডিসিন কর্নার প্রোপাইটর মোহাম্মদ ইয়াকুব শিকদার কচুয়া থানা রোড কওমি মাদ্রাসার ভবনের নিস্তলায় অবস্থিত কচুয়া পৌরসভা কচুয়া চাঁদপুর এখানে পুরুষ ও মহিলাদের যে কোনো রোগের এবং সুস্বাস্থ্যের জন্য স্থায়ীভাবে চিকিৎসা সেবা প্রদান করা হয় মোবাইল নম্বর 01816229826 আল্লাহ হাফেজ